সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো আমরা চলে এসেছি দিনবন্ধু ইন্ডিয়ান কলেজে। আমি দিনবন্ধু ইন্ডিয়ান কলেজে ইউজি অ্যাডমিশানে, কিন্তু সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, কিন্তু আজকে 10টা থেকে কিন্তু এই অ্যাডমিশান ইউজি অ্যাডমিশানে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে প্রথমে একটা নোটিশ ডাউনলোড হয়ে যাবে, যেটা 27 তারিখে দিয়েছিল। এই নোটিশে তোমরা ক্লিক করলে কিন্তু তোমার কাছে যে নোটিশটা ডাউনলোড হবে সেটা আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে দেবে, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। এখানে অ্যাডমিশানে কিন্তু নোটিশ দিয়েছে এবং প্রথম দিকে এইগুলো তোমরা যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে নেবে। জেনারেলের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 10+2 পাস আউট থাকতে হবে, ইংলিশে পাস থাকতে হবে এবং ফুল মার্কস নট লেস দ্যান 100 এখানে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। মার্কসের জন্য কিছু বলেছে এখানে, পাস ইন ইংলিশ হ্যাভিং ফুল মার্কস নট লেস দ্যান 100 অ্যান্ড তোমাদের বলেছে অপটেন 50 মার্কস অনার্স যারা অ্যাপ্লাই করবে, ইন এগ্রিগেট তোমরা 50% থাকতে হবে, ঠিক আছে। আর অ্যাভারেজ মার্কস অফ দ্য, এটা কিন্তু 4 সাবজেক্ট তোমাদের কিন্তু নেবে, কিন্তু অ্যাভারেজ সেই অনুযায়ী কিন্তু ধরবে, ঠিক আছে। 4 সাবজেক্ট বেস্ট 4 সাবজেক্টে কিন্তু এখানে কাউন্টিং হয় বা তোমার মেরিট লিস্ট পাবলিশের জন্য বেস্ট 4 সাবজেক্ট কিন্তু ধরা হয়। আর এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এডুকেশান ইফ ইটস কম্পালসারি সাবজেক্ট, ঠিক আছে, ইফ ইট ইস কম্পালসারি সাবজেক্ট, ঠিক আছে। তাই এনভায়রনমেন্টাল স্টাডিকে কিন্তু ওরা নেবে না, এক্সক্লুডিং এখানে বলে দিচ্ছে, বা অর এডুকেশান, ঠিক আছে। অ্যান্ড অ্যাটলিস্ট 45% মার্কস ইন সাবজেক্টে তোমাদের থাকতে হবে, যে সাবজেক্টে তোমরা অনার্স নেবে, অর রিলেভেন্ট সাবজেক্ট, অর 55% মার্কস ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট। এগুলো তোমরা একটু ক্রাইটেরিয়াগুলো দেখে নাও, আমি যে মেইন ব্যাপার সেগুলোই আসি। আর ফর দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং আর রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য ওরকম সিমিলারলি রয়েছে এখানে, ঠিক আছে। এবার যারা পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে দেখো, তারা কিন্তু এখানে বলেছে ক্রাইটেরিয়া হল অ্যাডমিশন অফ পাস ক্যান্ডিডেট যারা বা জেনারেল ক্যান্ডিডেট, তাহলে আর্টসে মিনিমাম 4 সাবজেক্টে কিন্তু টোটাল 100 থাকতে হবে, ঠিক আছে। পাস ইন 12 বোর্ড হতে হবে এবং ক্যান্ডিডেট শুড বি পাস ইন দ্য সাবজেক্ট সি অর হিস অপটেন অপটেড টু স্টাডি অ্যান্ড দ্য গ্র্যাজুয়েশন লেভেল ইফ হি অর স্টাডি হিস সাবজেক্ট, মানে যে সাবজেক্টে তারা কিন্তু করেছে সেই সাবজেক্ট কিন্তু তার গ্র্যাজুয়েশানে মানে থাকতে হবে, যে সাবজেক্ট 10+2 করেছে অ্যাকচুয়ালি, মানে 12 করেছে। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু টোটাল মার্কস 175 থাকতে হবে, এক্সেপ্ট এসসিএসসি, কিন্তু এসসিএসসির জন্য একটুখানি ইয়ে রয়েছে, পিওর এবং বায়ো সায়েন্স এখানে বলেছে দুরকম ক্যাটাগরি। আর কমার্সের ক্ষেত্রে 160, ঠিক আছে। এবং তারপর দেখো এখানে তোমরা দেখতে পাবে, তো আমি মেন ব্যাপারে আসি হচ্ছে যে অ্যাডমিশন আজকে ফি স্ট্রাকচারটা একটু দেখে নিই। বেঙ্গলি অনার্সের জন্য 2285, ইংলিশ অনার্সের জন্য 2285, এরকম করে করে তোমরা দেখতে পাবে। ইলেকট্রনিক্স অনার্স 6305 রয়েছে, ঠিক আছে, এরকম করে করে যা যা রয়েছে। এবং বিএ পাস হলে তোমাদের 2235 টাকা তোমাদেরকে দিতে হবে, আর বিএসসি পাস হলে তোমাদেরকে যদি বায়ো সায়েন্স হয় 2755, আর বিএসসি পাস যদি তোমার পিওর সায়েন্স হয় 2585। এইগুলো তোমাদেরকে কিন্তু পে করতে হবে অনলাইন, এগুলো অ্যাডমিশন ফিস, নট অ্যাপ্লিকেশান ফিস। অ্যাপ্লিকেশান ফিস তো এবার লাগছে না, এগুলো অ্যাডমিশান ফিস। এবার হচ্ছে নিচে দেখতে পাবে লিঙ্ক, ঠিক আছে, যে লিঙ্কটা কিন্তু ক্লোজ হবে 20 তারিখে, এখানে তোমরা ক্লিক করলে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশান লিঙ্কে চলে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমি ক্লিক করে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান লিঙ্কে চলে গেলো। তোমরা এখানেও ভিডিও রয়েছে, তোমরা চাইলে কীভাবে ফর্ম ফিল আপ করতে ভিডিও দেখে নিতে পারো, আমাদের চ্যানেলেও কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে কীভাবে অ্যাপ্লাই অনলাইন করতে হবে। আর অ্যাপ্লিকেশান ফি এবার লাগছে না, আমি হয়তো এটাকে ক্লিক করছি। এখানে অ্যাজ পার দ্য অর্ডার অফ দ্য 13 গভর্নমেন্ট ইস্যু, এখানে কিন্তু বলে ফিস হ্যাজ বিন ওয়েভড অফ দ্য ক্যান্ডিডেট, এখানে বলে দিয়েছে কোনো ফিস লাগছে না, তোমরা নর্মাল অনলাইন অ্যাপ্লিকেশান করে দেবে, ঠিক আছে, আর কোনো এ নেই। এবার হচ্ছে পে অ্যাডমিশন ফি যখন পরবর্তীকালে লাগবে তোমরা এখানে অ্যাডমিশন ফি পরবর্তীকালে এখানে পে করতে হবে, এইগুলো সব খুলে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার কাছে শেয়ার করো। চলো আজকে এই পর্যন্ত।